হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের একটি ভিডিওতে দেখাবো মানুষের সাথে জাপানি শপ। সো মালয়েশিয়ার টোকিও স্ট্রিটটা অনেক সুপরিচিত এবং এই টোকিও স্ট্রিটটা এখন বর্তমানে মালয়েশিয়ার কোয়ালালামপুরের মধ্যে যেখানে অবস্থিত সেটা হচ্ছে প্যাভিলিয়ন শপিং মল ইনসাইড। এবং টোকিও স্ট্রিটটা প্রায় 11 বছর হয়েছে এবং 11 ইয়ার্স অ্যানিভার্সারি চলতেছে। সো অনেক একটা ঐতিহ্যবাহী দোকান, এখানে যা দেখতে পাবে সবই জাপানের ট্র্যাডিশনাল ডিজাইনের আবৃত্তি করা। সো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আমার এই চ্যানেলের সাথে এবং আমি আপনাদের দেখাচ্ছি টোকিও স্ট্রিট শপ। এবং এটা মালয়েশিয়ার কোয়ালালামপুর বুকিত বিনতানে অবস্থিত। সো আমি এখন টোকিও স্ট্রিট ভিতরে দিকে যাচ্ছি। এখানে অসংখ্য জাপানের দোকানপাট দেখুন পিউবিয়ার্স, এটা হচ্ছে মেইন ইন্ট্রেস, সব জাপানে কালচার। এখানে এটা হচ্ছে চেরি ফ্লাওয়ার, চেরি ব্লুমিং বলে। তার সামনের দিকে দেখছেন এটা টোকিও স্ট্রিট লেখা, একটা বিশাল আকৃতির একটা ল্যান্থেনের মতন, এটাও তাদের একটা ঐতিহ্যবাহী ল্যান্থেন। সো আমি সামনের দিকে যাচ্ছি। দেখেন এখানে যে ওদের যে ট্র্যাডিশনাল যে জিনিসগুলো ইউজ করে সেই জিনিসগুলো এখানে তুলে ধরছে। সো এখানে এমন কোনো জিনিস নাই যে তারা তাদের নিজস্ব দেশে যে ইউজ করে, এখানে দেখেন সবগুলি কাঠের এবং কাঠগুলি এবং বাঁশগুলি অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রত্যেকটা দোকানে সুন্দর সুন্দর কাঠ দ্বারা চেয়ার টেবিল, তারপর বাঁশ দ্বারা, তো তাদের ঐতিহ্যবাহী যে ট্র্যাডিশনাল যে দোকানপাটগুলো এই ধরনের এখানে আয়োজন করেছে। এখানে বিভিন্ন রকমের দোকানপাট আছে, বিশেষ করে এখানে জাপানি রেস্টুরেন্টগুলো খুব ভ্যালু আছে, অনেক রকমের জাপানি রেস্টুরেন্ট আছে। সো তার পাশাপাশি কিছু টয় মেশিনও বসানো আছে, বিভিন্ন রকমের এখানে অটোমেটিক টয় প্লে করে আনা হয়। এটা হচ্ছে একটা জাপানি রেস্টুরেন্ট সুকিয়া, খুবই একটা ভালো ব্র্যান্ডের রেস্টুরেন্ট মানুষের মধ্যে। এবং হালাল দাইসো, এটা মূল্য প্রায় 5 রিংগিতের যে কোনো প্রোডাক্ট এই দাইসোতে পাওয়া যায়, জাপানের একটা নামি দামি ব্র্যান্ডের কোম্পানি দাইসো। দেখেন ভিউয়ার্স, এখানে অসংখ্যভাবে তারা টয় মেশিনগুলো বসিয়েছে এবং যে কোনো বাচ্চা বা কিডস আসলেই এরা তারা টাকা পয়সা দিয়ে কয়েন দিয়ে, মানে টাকা দিয়ে প্রথমত কয়েন কিনে, কয়েনে নেওয়ার পরে তারা এই মেশিনের ভিতরে ঢোকায়, তারপরে খেলে। খেলার পরে এটা যদি কেউ জিতে তাহলে তারা খেলা পাবে। সামনে হচ্ছে ডাইসো মার্কেট। এই ডাইসোতে সবচেয়ে চিপেস্ট প্রাইস যে কোনো প্রোডাক্টস আপনারা পাবেন 5 রিংগিতে বিনিময়। দেখেন এই কাঠগুলো কত সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে কিছু জুয়েলারিও আছে, কিছু বুক শপ আছে, কিছু কার্টনের শপ আছে, তারপর হচ্ছে যে ল্যান্থেনের শপ আছে, সানগ্লাসের শপ আছে, অনেক রকমের শপ আছে এখানে। তো এই ঘরটা দেখেন, এই ঘরটা হচ্ছে যে এটা ভালো, এটা অটোমেটিক মানে হাতা নাড়াচাড়া করে এই ধরনের একটা পুতুল যেটাকে বলে। সো এটা প্রত্যেক রেস্টুরেন্টে এবং গেটের সামনে এই ধরনের দল হিসাবে ওরা ইউজ করে। ইভেন মালয়েশিয়াতে চাইনিজ এবং জাপানি রেস্টুরেন্টগুলোতে প্রত্যেক রেস্টুরেন্টের সামনে, ইভেন দ্য কোরিয়ার রেস্টুরেন্টের সামনে এই ধরনের পুতুলগুলো ইউজ করে, যে এটা ওয়েলকামিং একটা সংবাদ বার্তনার মাধ্যমে। এটা 24 আওয়ার্স, কিছু কিছু আছে 24 আওয়ার্স, আবার তবে এটা সিস্টেম হচ্ছে যে সোলার প্যানেলের মাধ্যমে এটা আপ অ্যান্ড ডাউন করে, কিছু আছে ইলেকট্রনিকের মাধ্যমে, কিছু আছে ব্যাটারির মাধ্যমে। তো এটা সবসময় হাতা ওঠানামা করে, মানে ওয়েলকামিং
যে শুভেচ্ছা বার্তা দেখায়, কোনো গেস্ট যদি আসে তাহলে এটা ওয়েলকামিং শুভেচ্ছা বার্তা দেখায়। এখন লেন্থেন গুলাম, এটা হচ্ছে একটা বড় ধরনের লেন্থেন, এটা উপরে আরও সব আছে কিন্তু আমি উপরে আর যাচ্ছি না, আমি এই ফ্লোরে এখন আছি। সো খুব ভালো, যদি কেউ এই জাপানে স্টেটে আসেন এবং জাপানে কিছু কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই এই মালয়েশিয়া কোলারামপুর বুকিং বিনতানে আসতেই হবে। যদি কেউ জাপানে কোনো কালচারের জিনিসপত্র কিনতে চান, কোনো ফিতা, জুয়েলারি, অন্য অন্য বুকসেল, জামা কাপড়, তাহলে এই 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 ভিতরের মধ্যে আপনারা সব ধরনের জিনিস পাবেন। সো আমি আর কিছু বলতে চাচ্ছি না। সো ফাইনালি আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।